আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা বেশ ভালো আছেন। আজ আমি আমার এই গাছগুলোকে, নাগামরিচের গাছগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করব আমি দেখাবো আপনাদের। আজকে এটা নভেম্বরের 9 তারিখ হয়ে গেছে। আজ আমার এই এই গাছটা আমার 3 বছর আগের গাছ। এখনও এই গাছের মধ্যে এই যে ছোটো ছোটো নাগা ধরতেছে, অনেক আছে নাগা আরও, এই যে ছোটো ছোটো নাগা আসছে আমার, এটা আমার গ্রিন হাউসের ভিতরে নভেম্বরের এই আজকে নভেম্বরের 8 তারিখ নাগাগুলো আসছে। আর এখানে অনেকগুলি কাঁচামরিচ আছে আমার গাছে, এই যে অনেকগুলি কাঁচামরিচ এখনো গাছে আছে, কাঁচামরিচের গাছ। আর এখানে এখানেও কাঁচামরিচ আছে, অনেকগুলি কাঁচামরিচ আমার গাছে আছে এখনো, এই যে অনেক কাঁচামরিচ কাঁচামরিচ আসছে গাছের মধ্যে। আমি এগুলো এখানে একটা পেরে নেইনি। আর এখানে নাগা গাছগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করব, কিভাবে আমি 2 থেকে 3 বছরের জন্য নাগার গাছগুলো রেখে দিব, আজ নভেম্বরের 8 তারিখ, আজকে 9 তারিখ, আজকে এখনও আমার গাছগুলো আমার গ্রিন হাউসের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ গাছগুলো এখনও ভালো রয়েছে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখনও ভালো রয়েছে গাছগুলো। আর এখানে খুব সুন্দর এই গাছটাও আমার 3 বছর আগের গাছ, এখানেও নাগা আছে। গাছটাও মোটামুটি বেশ ভালোই আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কারোরিনা ওয়ার্ল্ড হট পেপার। আমি এক সবগুলি গাছ আমি নেব না, এখানে আরও অনেকগুলি গাছ আছে আমার, 8টা থেকে 9টা গাছ আছে আমার এখানে। এই যে গাছগুলি আমি সবগুলি গাছকে আমি কীভাবে আমি পরের বছরের জন্য আমি সেভ করব, গাছগুলিকে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে আপনাদের গাছগুলো ভালো রাখবেন আমি এখন দেখাবো। এখানে আরেকটা কাঁচামরিচের গাছ আছে, এই গাছগুলি এই মরিচ কি এত জাল মরিচ, খেতে কিন্তু দারুণ ভালো লাগে, মরিচগুলি খুবই জাল। আর তেমন কিছু নেই গ্রিন হাউসের ভিতরে, শুধু এই যে গাছগুলোই আছে, এই গাছগুলোই আমার শুধু রয়েছে গ্রিন হাউসে, মরিচের গাছগুলি রয়েছে শুধু গ্রিন হাউসের ভিতরে, আর কিছু নেই। আর এখানে সুন্দর একটা ফুলের গাছ আছে আমার লক্ষ্মী, উনি মাটি করতেছেন। লক্ষ্মী লক্ষ্মী এখানে এই গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা আমি সবগুলি পাতা কেটে দিব, শুধুমাত্র আমি এই গাছটার ডালটা রেখে, এই গাছটাতে কোনো এভাবে আমি দেখাচ্ছি কিভাবে এই গাছটা শুধু এইভাবে আমি এই ডালগুলো কেটে দিব, এভাবে আমি এই পাতাগুলো শুধু একটা একটা পাতা আমি রাখবো এখানে। আর আমি এই ডালটাও আমি কেটে দিব এখানে, এই ডালটা আমি কেটে দিব। তাছাড়া এই ডালটাও কেটে দিব, সবগুলি ডাল এভাবে। এখানে কেটে দিব, হ্যাঁ।
এই যে আমার নাগাগুলি, গাছে খুব সুন্দর নাগা ছিল। আমি কিন্তু এগুলোকে নিয়ে ঘরে রাখতে পারতাম, ঘরে রাখলে রাখা যেত, কিন্তু এই পাতার মধ্যে পোকা ধরে যায়, তা এজন্য আমি পাতাগুলোকে এভাবে গাছে পাতা রাখবো না। আমি সবগুলি পাতা কেটে দিয়েছি, গাছটাকে শুধু আমি এইভাবে এইভাবে শুধু সবগুলো ডাল কেটে দিয়েছি গাছটার। দেখেন, একটা গাছটার সবগুলো ডাল আমি কেটে দিয়েছি, আর এই গাছের গোড়া গোড়াটা একটা পরিষ্কার করে এই গাছের গোড়াটার মাটিগুলো আমি, কোনো মাটি আমি চেঞ্জ করবো না, কোনো মাটি আমি বদলাবো না, গাছের মাটিগুলো আমি রেখে দেব যেভাবে আছে ঠিক সেইভাবে আমি গাছের মাটিগুলো রেখে দেব। আর এইভাবে মাটিগুলোকে আমি আর এখানে থাকতে থাকতে কিন্তু গাছের জড়টা, এই দেখেন কিভাবে এইভাবে শুধু শুধু এইভাবে এই যে এই গাছটা আমি এই এই তিনটা ডাল আছে গাছের মধ্যে, প্রথম থেকে দুইটা, তারপরে এই তিনটা ডাল আছে, আমি এইভাবে গাছগুলো আমি আমি রেখে দিব। এই গাছটা এইভাবে আমি নিয়ে আমি গ্রিন হাউস থেকে গাছটা নিয়ে এসেছি, এইভাবে শুধু এইভাবে আমি গাছটা রেখে দিব। আমার প্রয়োজন লাগবে শুধু একটা প্লাস্টিকের ব্যাগ, এইভাবে একটা প্লাস্টিকের ব্যাগের ভিতরে আমি গাছটাকে ঢুকিয়ে দেব। আমি এইভাবে প্লাস্টিকের ব্যাগের ভিতরে আমি গাছটাকে ঢুকিয়ে দিব, যাতে এই গাছের গোড়ায় ঠান্ডা না লাগে আর মাটিগুলোর এই তাপমাত্রা ধরে রাখতে পারে। এই প্লাস্টিকের ব্যাগে মাটিগুলো তাপমাত্রা ধরে রাখবে আর গাছের গোড়ায় ঠান্ডা না লাগে। এটা কিন্তু আমার উইন্ডো সেলের মধ্যে আমি রেখে দিব, এবারে এইভাবে আমি সবগুলো গাছ রেখে দিব, আমার 4-5টা গাছ রেখে দিব। ইনশাল্লাহ এরপরের ভিডিওতে আমার আমি দেখাবো আপনাদের কীভাবে গাছের নতুন পাতা গজাবে, খুবই সুন্দর করে পাতাগুলো গজাবে আর আপনার গাছটাও ভালো থাকবে। আর আমি এভাবে ভালো করে বেঁধে দিয়েছি গাছটাকে, এভাবে ভালো করে বেঁধে দিয়ে তারপর এই যে এখানে শুধু অল্প একটু ফাঁক রেখেছি, যখন আপনারা পানি দিবেন এই ফাঁকের ভিতর দিয়ে পানি দিবেন। আর এইভাবে আমি গাছটাকে আমার গাছটাকে আমি রেখে দেব, উইন্ডো সেলের মধ্যে রেখে দেব। এই যে আমি আমার উইন্ডো সেলের মধ্যে গাছটা রেখে দিয়েছি, এইভাবে আমার উইন্ডো সেলের মধ্যে আমি আমার গাছটা সুন্দর করে রেখে দিয়েছি আমার পাঁচের সাথে। এইভাবে আপনারা গাছটাকে উইন্ডো সেলের মধ্যে রেখে দিবেন।